নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করে নিব সেটি হচ্ছে, দশমীতে বিবাহিতা নারীরা সিঁদুর কেন খেলে। নবকুমার ভট্টাচার্যের মতামত আমরা আজকে দেখে নেব। বিজয়ার দিনে সিঁদুর খেলা মেয়েদের একটি বিশেষ অনুষ্ঠান। এই আচারটি আজ দুর্গাপূজার একটি অঙ্গ হিসাবে পরিচিত। যে বিবাহিতা নারীর স্মৃতির সিঁদুর অন্য সময়ে দূরবীন দিয়েও দেখতে পাওয়া যায় না, তাকে দুর্গাপূজার এই অনুষ্ঠানে আগ্রহের সঙ্গে অংশ নিতে দেখা যায়। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, আজকের যুগের নারীদের কাছেও সিঁদুর খেলা এত গুরুত্বপূর্ণ কেন? হিন্দু বিবাহ রীতিতে সিঁদুর দান লৌকিক আচার মাত্র হলেও সুপ্রাচীন যুগ থেকে বিবাহিত নারীরা স্বামীর মঙ্গল কামনায় স্মৃতিতে সিঁদুর পরতেন। দেবী দুর্গাও বিবাহিতা নারী হিসাবে সিঁদুর ব্যবহার করে থাকেন। দুর্গাপূজায় যে যে উপাচার দেবীকে দান করতে হয় তার মধ্যে সিঁদুর রয়েছে। সর্বলোকের রঞ্জন পরম সৌন্দর্যযুক্ত সিঁদুর তিলক তোমার কপানকে মণ্ডিত করুক, এই বলে দেবীর কাছে প্রার্থনা জানানো হয়। আসলে বিজয়ার যে ছবিটি আমাদের চোখের সামনে ভাসে তা হল প্রতিমা বিসর্জন। মা দুর্গা পুজো পান দেবী রূপে, বিদায় নেন কন্যা রূপে। বিদায়বেলায় ত্রয়স্ত্রীরা নতুন বস্ত্র বরণ করেন দেবীকে। দেবী বরণ শেষে নিজের স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় সিঁদুর খেলায় মেতে ওঠেন বিবাহিতা মেয়েরা। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, সিঁদুর হচ্ছে স্বয়ং ব্রহ্মের প্রতীক। বিবাহিত নারী সিঁদুরে সিঁদুর দিয়ে পরম ব্রহ্মকে আহ্বান করেন এবং স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে থাকেন। পরম ব্রহ্ম শুধু স্বামীকে নয়, দম্পতিকেই সুখ উপহার দিয়ে থাকেন। শ্রীমৎ ভাগবতে কাত্যায়নী ব্রত উপলক্ষে গোপিনীদের সিঁদুর খেলার বিবরণ দেখতে পাওয়া যায়। এই সিঁদুর খেলা অবশ্য প্রিয়তম কৃষ্ণের মঙ্গল কামনায়। সিঁদুরের দেবতা পরম ব্রহ্ম সংসারের দুঃখ বাধা কষ্ট দূর করে সুখ উপহার দেন। তাই আজকের যুগেও বিবাহিত নারীরা দশমীর দিনে সিঁদুর খেলায় মেতে ওঠে এবং আনন্দ উপভোগ করার সাথে সাথে স্বামীর এবং নিজের স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু কামনা করে থাকেন নারীরা। ধন্যবাদ।